রহমতুল্লাহ, ইউসুফ ইব্রাহিম হ্যান্ডিক্রাফটস ফ্যান ক্লাবের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ইউসুফ ইব্রাহিম হ্যান্ডিক্রাফটস ফ্যান ক্লাবে আয়োজিত যে ফটো কনটেস্টটি ছিল, ঈদ ফটো কনটেস্ট। এই ঈদ ফটো কনটেস্টে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনারা জানেন, এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে আমাদের মাঝে উপস্থিত থাকবেন আমাদের ইউসুফ ইব্রাহিম হ্যান্ডিক্রাফটস ফ্যান হ্যান্ডিক্রাফটসের ম্যানেজিং ডিরেক্টর নূর মোহাম্মদ ইউসুফ ভাই। তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, তিনি আমাদের মাঝে এসে আপনাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা দেবেন এবং আপনাদের হাতে আমাদের যে ফটো কনটেস্টের যে সৌজন্য আমাদের উপহার এনেছে এবং আপনাদের হাতে তুলে দেবেন। এই পর্যায়টি আমাদের আজকের অতিথি বা যে ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আছে মেহজাবিন ইসলাম, তাকে মঞ্চে এসে ইউসুফ ভাইয়ের হাত থেকে আমাদের উপহার দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শানি রানীকে। এবং পরবর্তীতেও থাকবেন। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি মনে করি পুরস্কারটাই বড় বিষয় না, কিন্তু আপনারা যে আজকে এই ইউসুফ ইব্রাহিম হ্যান্ডিক্রাফটের সাথে আছেন এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং পরবর্তীতে ইউসুফ ইব্রাহিম হ্যান্ডিক্রাফট ফ্যান ক্লাবের সামনের দিকে আরো কনটেস্টে আপনারা অংশগ্রহণ করবেন। এবং আমরা জানেন যে করোনাকালীন সময়, এর কারণে আমরা এই অনুষ্ঠানটাকে সংক্ষিপ্ত আকারে করছি। তবে আমাদের এই দেশে
যখন করোনা স্বাভাবিক হবে আমরা চেষ্টা করব নেক্সট কনটেস্টে আরো বড় আকারে একটি প্রোগ্রামের মাধ্যমে আপনাদের কাছে উপহার পৌঁছে দেওয়ার জন্য এবং আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন, ইউসুফ ইব্রাহিম হ্যান্ডিক্যাপসের পাশে থাকবেন, আমাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ নূর মোহাম্মদ ইউসুফ ভাইকে, ইউসুফ ইব্রাহিম হ্যান্ডিক্রাফটের ম্যানেজিং ডিরেক্টর। এ পর্যায়ে এই কনটেস্টে যারা বিজয়ী হয়েছে আমরা তাদের কাছ থেকে কিছু তাদের অনুভূতি জানতে চাচ্ছি। এ পর্যায়ে মেয়েদের মধ্যে প্রথম যিনি হয়েছে মেহেজাবিন ইসলাম, আমরা তার কাছ থেকে কিছু অনুভূতি জানতে চাচ্ছি। অনেক ভালো লাগতেছে, কারণ ইউসুফ ভাই এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আর মানে আমাকে যারা এত লাইক কমেন্টস করছে তাদেরকে অনেক ধন্যবাদ। মৃত আপুকে কিছু অনুভূতি প্রকাশ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। কনটেস্টে পার্টিসিপেট করে অনেক ভালো লেগেছে, আমি সাধারণত কনটেস্টে পার্টিসিপেট করি না, তারপর করে অনেক ভালো লাগছে। আমি নিজে জানতাম না যে আমি হব, তো হঠাৎ করে সকালবেলা আমার হাজবেন্ড আমাকে স্ক্রিনশট পাঠিয়ে বলে যে তুমি থার্ড হয়েছো, তখন মানে খুবই ভালো লাগছে যে আমি থার্ড হতে পারছি। যাই হোক, আর ইউসুফ ইব্রাহিমের সাথে অলওয়েজ আসি থাকবো, আর তাদের জানি আরো ভালো কিছু হোক এটাই আশা করি। ধন্যবাদ সিনথিয়া রহমান মিতু আপুকে। এরপর আমি রাতুল, ইউসুফ ইব্রাহিম হ্যান্ডিক্যাপসের আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটা চমৎকার একটা কনটেস্ট আয়োজন করছে। তো ইউসুফ ইব্রাহিমের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে আমাদের এই চমৎকার এই অনুষ্ঠানে আসার জন্য। সকল বিজয়ী আজকে আসছে, স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে। আরো আমাদের ম্যানেজিং ডিরেক্টর নূর মোহাম্মদ ইউসুফ ভাই বলেছে আরো বড় আকারে আমাদের এই অনুষ্ঠান হবে করোনাকালীন, যখন নাকি শিথিল হবে। ইউসুফ ইব্রাহিমের কন্টিনিউ মডেল, সে আমাদের প্রত্যেকটা শুটে তিনি থাকেন। আমাদের বলা চলে যে ইউসুফ ইব্রাহিম পরিবারের একজন সজন, তো তাকে আমরা পাশে পেয়ে খুবই আনন্দিত। তো তার উদ্দেশ্যে সে ইউসুফ ইব্রাহিম সম্বন্ধে কিছু বলো। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি নূর মোহাম্মদ ইউসুফকে, কারণ হচ্ছে মানে সে এত সুন্দর একটা মানে কনটেস্টের আয়োজন করেছে। প্রথমে যখন এটা শুরু হয় তখন স্বল্প পরিসরে আমরা কিছু মানুষ মিলে শুরু করি, তখন আমাদের পেজের সদস্য সংখ্যা ছিল হচ্ছে 1500, এখন প্রায় 5000-এর উপরে আমাদের সদস্য সংখ্যা। ইনশাল্লাহ আমরা আশা করছি যে ভবিষ্যতে আমাদের সদস্য সংখ্যা আরো বাড়বে এবং ভবিষ্যতে আমি ইউসুফ ইব্রাহিমের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ প্রত্যেককে, সুস্বাস্থ্য কামনা করে আজকের এই অনুষ্ঠান সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ইউসুফ ইব্রাহিম হ্যান্ডিক্রাফটস এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।